হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুব্রতাস ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দুর্গাপুজোর আর দুদিন বাকি আছে, তা আমি একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, সেটা হলো পিওর ভেজ রেসিপি, একটা শুক্তোর রেসিপি। শুক্তো শুনে ভাবছো তো পুজোর স্পেশাল? না, এটা পুজোর স্পেশাল নয়, এটা হচ্ছে পুজোর পরে স্পেশাল রেসিপি। কেননা পুজোর সময় আমরা সকলেই বেশ প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করব, তারপরে পুজোর পরে পেটটাকে তো আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে। তার জন্য আজকে আমি অনেক ভেবে চিনতে এই রেসিপিটা সিলেক্ট করেছি এবং সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ঝিঙের শুক্তো। তাহলে আর বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি পাশে থাকা বেল আইকনটা সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। কিন্তু তাহলে চলো রেসিপিটা শুরু করি। ঝিঙের শুক্তো বানাতে হলে প্রথমে লাগবে হচ্ছে মটর ডাল, যেটা কিনা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে জলে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে পেস্ট করে নিতে হবে জলটা ছেঁকে ফেলে। লাগবে তো ঝিঙে শুক্তো, যখন তখন তো ঝিঙে লাগবেই। ঝিঙেগুলোর অল্প অল্প করে খোসা ছাড়িয়ে আমি ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেগুলো। যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে কেটে নিতে পারো, আমি এভাবে কেটেছি, তাতে দেখতে ভালো লাগবে। তো এভাবে ঝিঙেটা আমি কেটে রেখে দিয়েছি। খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ঝিঙে শুক্তো, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। প্রথমে করব এর জলটা ফেলে দিয়ে এটা মিক্সিং জারে ডালটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। জলটা ফেলে দিয়ে ডালটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু জল অ্যাড করব, নইলে জল অ্যাড করব না, ঠিক আছে? ডালটা আমার পেশার সময়তে এরকম হয়েছে, তো আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তাই আমি এখানে 2 চামচের মতন জল অ্যাড করে দিচ্ছি। ডালটা আমার এভাবে পেশা হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মিনিট দুয়েকের মতন করে, তাতে পরোটা বেশ ভালো হবে, ফুলে উঠবে এবং সফট হবে। সেই জন্য চাইলে কেউ এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারে, যেহেতু আমি শুক্তো করছি বলে সেজন্য আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম না। এখানে আমি 1 পিঞ্চের মতন হিং অ্যাড করে দিচ্ছি, তাতে বড়াটা খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। যখন শুক্তোর মধ্যে পড়বে তখন হিঙের একটা গন্ধ আসলে খুব ভালো লাগে। যদি হিঙের কারোর অসুবিধে হয় তাহলে সে নাও অ্যাড করতে পারে, আমার ভালো লাগে হিং পার্সোনালি, সেজন্য আমি অ্যাড করলাম। ডালটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি 2 মিনিট ধরে। এখন এটা বড়া ভেজে নেব। ডালের এই বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি অলরেডি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং এটা ধোয়া উঠছে। কেউ চাইলে সাদা তেলেও করতে পারে, কিন্তু আমি এটা সর্ষের তেলে করছি। এবার এর থেকে ছোটো ছোটো বড়া, এই ডালটা থেকে ছোটো ছোটো করে বড়া ভেজে নেব। ছোটো ছোটো করবো, তাতে ভালো লাগবে বেশ। বড়াগুলো একটু উল্টে পাল্টে ভালো করে সব দিকটা ভালো করে ভেজে নেব। যেটা আমরা মোটামুটি সকলেই জানি মটর ডালের বড়া করতে, সেরকম করেই করতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে লালচে করে, এবার এগুলোকে তুলে নেব। ঠিক এভাবে আমি আর কতগুলো বড়া ভেজে নেব। এভাবে সব বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এখানে যে বড়া ভেজে যে বাকি তেলটা আছে, এত তেল লাগবে না, আমি একটু কমিয়ে নেবো তেলটা, যেহেতু শুক্তো সেজন্য কম তেলে করার চেষ্টা করবো। তেলটা গরম আছে, তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রাঁধুনি আর একটা তেজপাতা। করোনা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন অ্যাড করে দেবো ঝিঙেটা। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এবার ঝিঙেটাকে এভাবে 2 মিনিটের মতন ভেজে নেব।
এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর অ্যাড করছি খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা বেশি দেবো না, খুব কম দেবো, যাতে সবুজ রঙটা ঠিক থাকে। সেই জন্য খুব সামান্য পরিমাণে হলুদটা অ্যাড করছি। কিন্তু ঝিমের মধ্যে ঝিমের যে সবুজ রঙটা আছে সেই রঙটা যেন খারাপ না হয় হলুদের কারণে, জাস্ট একটা শুধু হালকা রং থাকে যেন। এটা তো আমরা পেটের জন্য করছি, যাতে পেটটাকে ঠান্ডা থাকে, সেজন্য হলুদটা কম দেবো, যাতে কালারফুল করবো না, এটা দেখে যেন বেশ ভালো হয়, ভালো লাগে, খেতে ইচ্ছে করে, এরকম করবো। ঝিঙের মধ্যে লবণটা অ্যাড করাতে অনেকটা জল ছেড়ে এসেছে। আমরা জানি যে ঝিঙে পটল এগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি, সেজন্য খুব সহজে হজম হয়ে যায়। এবার এখানে এটা আমার বেশ মোটামুটি হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো হচ্ছে জল। খুব বেশি ভাজবো না, কিন্তু ভাজা ভাজা করে রঙটা খারাপ করে দেবো সেটাকে তো করবো না। এবার পরিমাণ অনুযায়ী জল মিশিয়ে দিচ্ছি। এবার এটা এক মিনিটের জন্য আমি একটু ফুটতে দেবো, হালকা করে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে দেখি, ঝিঙেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার ভেজে রাখা বড়াগুলোর থেকে এতগুলো বড়া লাগবে না, বেশ কিছুটা বড়া এখন আমি এখানে দিয়ে দেবো। খুব ভালো হয় কিন্তু এটা খেতে, ভীষণ টেস্টি। এই বড়াগুলো দিয়ে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এক মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আরেকবার চেক করে নিই। সুন্দর বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো হচ্ছে আর হাফ চা চামচ আদা বাটা, আর অ্যাড করব হাফ চা চামচের মতো রাঁধুনি বাটা। আর অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য আমি গুড় অ্যাড করছি, কেউ চাইলে চিনিও অ্যাড করা যেতে পারে, আর এক টেস্পুন ঘি। এইসব উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই ব্যাস ঝিঙে শুক্তো রেডি। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলতে এত অপূর্ব গন্ধ বেরোলো না, আমার মনে হয় রাঁধুনি আদা তেজপাতা, এই তিনটে ছাড়া আর ঘি, এই চারটে জিনিস ছাড়ার পরে শুক্তোটা ইনকমপ্লিট। এবং এই চারটে জিনিসের মধ্যে এত বন্ধুত্ব এদের মধ্যে, পার্সোনালি আমার মনে হয় এটা দারুণ সুন্দর। ঝোলটা আমি এরকমই রাখবো, কেননা ভাত দিয়ে খেতে হবে সেজন্য। আর এটা কিন্তু আমার ঘরে রুটি দিয়েও খেতে এরা পছন্দ করে, আমরা রুটি দিয়েও খেয়ে থাকি। আমি এখানে রাঁধুনি বাটা দিয়েছি, কেউ চাইলে পরে কিন্তু এখানে সামান্য সর্ষে বাটা আর পোস্ত বাটাও দিতে পারে, সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে। এবার আমি এটা ডিশ আউট করে নিচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো, তোমরাও বাড়িতে ট্রাই করো এবং আমাকে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরাও কিন্তু ট্রাই করবে অবশ্যই পুজোর পরে। এটা হচ্ছে পুজোর পরের স্পেশাল রেসিপি ঝিঙের শুক্ত। সবাই তো পুজোর স্পেশাল রেসিপি দেয়, আর এই পুজোর সময় তো রান্নাবান্না করলে সেজে গুজে এত জামাকাপড় সব কেনা হয়েছে সবার, না আমরা কিনিনি, সবাই কিনেছে, সেজে গুজে বেরোবে, রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে, না ঠাকুর দেখতে বেরোবে বলো? প্যান্ডেল ঠান্ডেল দেখতে যেতে হবে তো, ঠাকুর দেখতে যেতে হবে তো, নাকি শুধু রান্না আর খাওয়া করলেই হবে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করলে হবে, ঠিক কিনা বলো? সারা বছর তো আমরা রান্না করি, পুজোর এই চারটে দিন বাইরে কিনা একটু খেলামই, কী আছে? আর তারপরে এই যে এই রেসিপিটা আছে পেট ঠান্ডা করার জন্য, ঝিঙে খুব সহজ পাচ্ছ, সহজে হজম হয়ে যায় ঝিঙে পটল, আমরা সবাই জানি। যাই হোক, তোমাদের মতামত আমাকে জানিও, আর তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি। দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা রইল, সকলের পূজায় খুব আনন্দময় হয়ে উঠুক এবং খুব ভালোভাবে সবাই যেন আমরা দুর্গাপুজোটা কাটাতে পারি, এই কামনা করি। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আরেকটা নতুন ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে এবং এনজয় দুর্গাপুজো। বাই বাই।